নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ভুট্টা খেতে চলে এসেছি, তো এখান থেকে ভুট্টা তুলবো আর ভুট্টা পোড়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। খুঁজে খুঁজে আমি কচি যেগুলো সেগুলো বের করছি, কারণ ওরা খেতে কচিগুলোই বেশি ভালো লাগে। না, তিন চারটে তুলে নিলাম, এই কটা দিয়ে হয়ে যাবে। এবার বাড়িতে গিয়ে পোড়াটা করব। ভুট্টাগুলো তুলে নিয়ে এলাম, এবার উপর থেকে কয়েকটা পাতা ছাড়িয়ে নিচ্ছি। আমি উপর থেকে বেশিরভাগ পাতাগুলি ছাড়িয়ে নিয়েছি, এরকম একটা শুধু পাতা রেখেছি। এবার এইভাবে পুরবো। এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এবারে এক এক করে ভুট্টাগুলো সব পুড়ে নেব। এবারে উল্টে পাল্টে চারপাশটা খুব ভালোভাবে পুড়ে নেব। এই দেখুন পোড়া হয়ে গেছে একপাশটা, এই দেখুন খই মতো হয়ে গেছে। এই দুটো পোড়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একই ভাবে বাকি দুটো পুড়ে নেব। এই দুটো পোড়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভুট্টাগুলো ঠান্ডা হতে থাক, আই ফাঁকে আমি একটা লেবু তুলে নিয়ে আসি। এই দেখুন আমাদের গাছে কি সুন্দর লেবু হয়েছে, তো এখান থেকে একটা তুলে নিচ্ছি। ভুট্টা তুলে পোড়া বানাতে বানাতে আমাদের এখানে বৃষ্টিও চলে এসেছে, তো এই বৃষ্টিতে ভুট্টা পোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। কে কথা দিয়েছিল তোকে বৃষ্টি হবে? কে বলেছিল বৃষ্টি হবে? সবকিছু দেরি করে নিয়েছি, এবারে পুরো ভুট্টাটা একটু পরিষ্কার করে নেব। একটা ন্যাকড়া দিয়ে আমি এরকম একটু মুছে নিচ্ছি। উনুনে পুড়েছি তাই একটু কালি কালি লেগেছে। সবগুলো ভুট্টাই পরিষ্কার করে নিয়েছি, এবারে খাওয়ার পালা। ঋতু লঙ্কা লবণ দিয়ে খাবে না, তো ঋতু টাইম দিয়ে দিচ্ছি। আর আমরা লঙ্কার গুঁড়া লবণ আর লেবু রস দিয়ে মাখিয়ে খাবো। এইভাবে একবার খেয়ে দেখবেন
দারুণ লাগে খেতে। ভুট্টা পোড়ার এই ছোট্ট ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।